আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله خالق السماوات والأرض، الصلاة والسلام على رسوله محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে মহব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতান, বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا، صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. একটি জবান বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ, আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলাল্লাহ, উচ্চ আওয়াজে বলি ইয়া ওয়ালি আল্লাহ। صلوا عليه
وسلم تسليما اللهم মহব্বতে উচ্চ কণ্ঠে দৈত্যের সাথে মহব্বতে প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার মানুষে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা আসমান থেকে নামে আলো কোরআন হেরার গোহাই তোমারি আসমান থেকে নামে আলো কোরআন ভাঙলো সবার ভুল তোমারি ওপরে আসলো কোরআনে ছায়া তোলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তোরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা বক্স সাউন্ড কমাও না আল্লাহু আকবার সাইয়েদেনা সুন্নাতুহুদের বাতিলের প্রতিরোধ সুন্নাতি নয় শুধু নির্জনে জেনে যাওয়া আর সুন্নাতি হলো পাথরের আঘাত খাওয়া মহব্বতে তার সুদিনে তুমি মহব্বতে সুদিনে সাথী তুমি শহীদ ফারুকের কথা মনে আছে কি আর কিছু শুননাম আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি জানলেও জীবনে কখনো তামানো কি উপস্থিত উত্তর কারাকচর নুরিয়া মোহাম্মদিয়া জামে মসজিদ প্রাঙ্গণ শিবপুর নরসিংদী 17 ডিসেম্বর 2021 সম্মানিত সভাপতি জনাব শেখ মোহাম্মদ বাকির মিয়া সাহেব সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকারিয়া ভুইয়া এফসিএ জনাব মোহাম্মদ রিপন মোল্লা ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ এনামুল হক সাহেব সিনিয়র ইঞ্জিনিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা উদ্বোধক জনাব মোহাম্মদ রোমান পাঠান সাহেব প্রধান উপদেষ্টা জনাব কয়েজ দিয়া সাহেব সহ আমার পূর্বে যিনি এতক্ষণ দীর্ঘক্ষণ আলোচনা করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী দোলালপুর দরবার শরীফের সম্মানিত সাজ্জাদান হোসেন আমাদের একজন আরেকজনের আমরা একজন আরেকজন পারস্পরিক সহযোদ্ধা আলহাজ মাওলানা হুসাইন আহমদ আল কাদেরী সাহেব
সহ ও মুবাল্লিগিন উলামায়ে কিরাম, মাহফিল পরিচালনায় আমার বড় ভাই সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কিরাম। আমার চোখে দেখা অনেক অতিথিদের নাম এখানে দেওয়া আছে, সময়ের কারণে সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনাদের কাছে ধৈর্য চাই, কারণ জায়গাটা একটু ছোট হয়ে গেছে। যাদের জীবনে ধৈর্য বেশি তাদের জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তাদের হতাশা বেশি। তাড়াতাড়ি করা শয়তানের কাজ, দৃঢ়স্থিরতা ইমানদারের কাজ। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, ধৈর্য ধারণ করবেন, নড়াচড়া করেন, অসুবিধা নেই, কিন্তু কথা বলবেন না। আমি এখান থেকে হবিগঞ্জ যাব মাহফিলে, সময়টা বাদ এসা ছিল, একটু সময় বিলম্ব হয়ে গেছে, যদিও আমি আটটার আগে এসে পৌঁছেছি। এরপরও এই মাহফিলটা আগামী বছর করার জন্য অনুরোধ করেছেন আমার ভাই জনাব ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ এনামুল শেখ, আমাকে অনুরোধ করেছেন মাহফিলটা আগামীতে রাখার জন্য। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আর অনুরোধ করেছেন আজকে অনেক সময় দেওয়ার জন্য। আমিও বলেছি যে দাদা এবার আমাকে আমার নির্ধারিত টাইমে ছাড়তে হবে, আগামীতে আসলে দেখা যায়, যেহেতু আমি আমার টাইমটাকে মেনটেন করে যত সময় এসে পৌঁছেছি, হয়তো আপনাদের মহব্বতের কারণে একটু বিলম্ব হয়েছে। যাই হোক, সব কিছু মিলিয়ে আমি যতটুকু সময় কথা বলবো আপনারা আনন্দ এবং আন্তরিকতার সাথে আমার কথাগুলো শুনবেন, ইনশাল্লাহ বলবেন না? সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারক, যিনি হায়াত নবী, নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা, হুজুরে বর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান সকলে বলুন আলহামদুলিল্লাহ। নরসিংদী আমার একটি প্রিয় জায়গা, এখান থেকে আমার জীবনের প্রথম শুরু হয়ে গেছি। এখানে আমি দীর্ঘদিন পর্যন্ত মাহফিল করেছি, যেখানে মাহফিল করি না কেন নরসিংদীর প্রতি আমার একটা হৃদয়ের টান আছে। আর আমার সবচেয়ে বেশি মুরিদান নরসিংদী, রায়পুরা বেলাপথে অগণিত মুরিদান আছেন। আমি না আসতে পারলেও এই পাগলগুলো দৌড়ায় দৌড়ে আমার বাড়িতে গিয়ে তরিকতের সবক নিয়ে আসছে। তো এই দৃষ্টিকোণ থেকে আমার নরসিংদীতে আসা হয়েও বেশি। অলরেডি আমাদের রায়পুরাতে একটি খানকাও হয়ে গেছে এবং বেলাবত খানকার প্রস্তাব হয়ে গেছে। যখন একটি কথা মনে রাখবেন, এই দেশে ইসলাম তলোয়ার দিয়ে আসে নাই, এই দেশে ইসলাম আসছে তসবিহ সরা আর আঙ্গুলের গিরা দিয়ে, আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। কখনো কখনো ইসলামের প্রয়োজনে তলোয়ার ব্যবহার হয়েছে, তলোয়ার দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এভাবে রসুল ইসলাম প্রতিষ্ঠা করে নাই। কাফেররা নবীকে আক্রমণ করতে আসছে, আল্লাহ বলছেন আপনি প্রতিরোধ করুন, কিন্তু আমার নবী স্ব ইচ্ছায় কাফের হোক আর বিদ্রোহী হোক কাহার উপর ইচ্ছা করে অস্ত্র ধরে নাই। এটাই হলো সঠিক ইসলামের তরিকা। আর আমার দেশের মধ্যে কিছু হইলেই জিহাদ 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 করো, জিহাদ তো মাগ নাই। কার সাথে জিহাদ করতে হবে, কখন জিহাদ করতে হবে, কোন সময় করতে হবে, এই ভূমিকায় আমরা জানি না। আর জিহাদ মাযি ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। সবচেয়ে বড় জিহাদ হলো নিজের সঙ্গে জিহাদ করা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। এই জন্য আপনাদেরকে বলবো আবেগে ঠেলবেন না, বিবেক দিয়ে কাজ করুন, ভাগ্য প্রসন্ন হয়ে যাবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমি একটা আয়াত পড়েছি, আয়াতের নিরিখে আলোচনা করে আমি বিদায় আরজ করব। আপনারা কেউ কথা বলবে না, ভলান্টিয়াররা কেউ কথা বলতে হবে না, আপনাদের দায়িত্ব শেষ, আর দরকার নেই। আপনাদের দায়িত্ব হইতো সামনে জায়গা ফাঁকা থাকতো, আপনারা মানুষ নিয়ে পরিপূর্ণ করতে হবে। এখন জায়গা হইলো ছোট, আপনি ধাক্কাইলে কি লাভ হবে, আপনি এখন চুপ থাকেন। আমি আগে বলেছি ইন্ডিয়ার সাথে জায়গাটা বড় নেই, বলছে বড় আছে, বড় যে আছে আমি তো জানি। দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে, বাতিল থর থর করে কাঁপতেছে, কথাগুলো ঠিক কিনা? এই সুন্নি রণাঙ্গনে যুদ্ধ করে যারা মাটির নিচে চলে গেছে, এরা রওজা থেকে হাসতেছে। এই জন্য বলতে চাই, সুন্নিরা
সংঘাতে বিশ্বাসী নয়, সুন্নিরা শান্তিতে বিশ্বাসী। এটা আবারও 2021 সালে প্রমাণ হয়েছে, আরো প্রমাণ হবে ইনশাআল্লাহ। ইসলামের 12টি অর্থ আছে, এর মধ্যে একটি অর্থ হলো মানবতা। আমরা মানুষকে ভালোবাসতে জানি। আমার গাড়ি ভাঙছে 23 বার, কয়বার? আমি কি কারো গাড়ি ভাঙছি? ইচ্ছে করলে আমি 50 বার ভাঙার ক্ষমতা আছে কিনা? শুধু হ্যালো কমু সাইজ তৌফিক আছে কিনা? এটার নাম ইসলাম না। প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। দূরে ফেলে দেওয়ার নাম ইসলাম নয়, কাছে টানার নামই হলো ইসলাম। ইসলামের সংজ্ঞা আপনারা জানেন না, যারা আপনাদেরকে ওয়াজ আমাদের মতো মসজিদে বসে বসে বড় বড় লেকচার দেয়ার ভাগল না চাই ফালাই, এখন কোথায়? সাবধান, ইমানের দাম আছে, ইমানের অনেক মূল্য আছে, সাবধান। 50টা কথা শুনবেন, 50টা কথা বোঝার জন্য আরো 100 জায়গায় যাবেন, এরপরে নিজের জীবনটাকে সুন্দর করে সাজাবেন। বলছে তুমি যদি না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। আমরা তো এখনো আলিফ বাই পারি না, এখনো গাড়িতে বসে পড়ি, বাড়িতেও পড়ি, গেস্ট রুমে কথা বলতেছি পড়ি, নেশা পড়েন পড়েন, পড়লে জানবেন সবক ইকরা, পড়ো, পড়তে হবে, না পড়ে শুধুমাত্র অন্ধের মতো দালালি। সুন্নিরা দালালির জোরে চলে না, সুন্নিরা দলিলের জোরে চলে। কেন বলছি তার কারণ আছে, আমি আপনি আমরা, আমি আপনি আমরা, আমরা যদি একজন আরেকজনকে দূরে ঠেলে না দিয়ে আমরা যদি পারস্পরিক ভাবে যদি মিলেমিশে ডিসকাস করতে পারতাম, তাহলে ইসলামের বাগানটা আরো সুন্দর দেখা যেত। একটা লোক আমার হাতের মধ্যে হাত করা লাগাই, পারে 100 বার চিন্তা করতো যে আমি একটা আলিমের হাতে হাত করা লাগাবো, 100 বার চিন্তা করতো। এগুলা নিজের খাসিয়ত আর নিজের আমিত্ব। ইসলাম কি অশান্তির ধর্ম না শান্তির ধর্ম? আল্লাহ কোরআনে বলছেন, আমি আয়াত পড়ি আপনারা শুনবেন, একদম কথা নাই, খুব অল্প সময়। الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. الله رب العالمين বলেন, নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূল কি কষ্ট দিবে, কষ্ট দিচ্ছে, কষ্ট দিবে, এদের উপরে আল্লাহর লানত, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াআদালাহুম আযাবাম মুহিনা। শুধুমাত্র আল্লাহর লানত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের উপরে অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি, দুনিয়া তো পাবে আখেরাতও পাবে। এই জন্য যুবক, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। গুড়ির মতন উঠতে থাকো, গুড়ির মতন আসতে থাকো, বাতাসের তালে তালে ডানে যাও বামে যাও, কারার চরের মানুষ যদি বেলুন থেকে সুতা ছেড়ে দেয়, গুড়ি আকাশে উড়ে বাতাসের তালে তালে ডানে যাই বামে যাই, আল্লাহ বলেন আমিও তোরে ছাইরা দিছি, তুই ডানে যা বামে যা, তোরে স্বাধীনতা দিলাম, ভালোটাও বুঝস তুই মন্দটাও বুঝস, আগুনও বুঝস আর পানিও বুঝস। বাতাসের তালে তালে গুড়ি যেমন করে ডানে বামে ঘুরে, বালক টান দিলে যেমনে গুড়ি আমার কাছে চলে আসে, আমিও তোরে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছি, তুই ইচ্ছা করলে সুদের আড্ডায় যা, কিন্তু সুদটা যে হারাম বোঝার জন্য আমি আল্লাহ একটা বিবেক দিয়েছি, ইচ্ছে করলে তুই মসজিদে যা, ওই মসজিদের মধ্যে সেজদা দিলে আমি আল্লাহর পদ্ধতি কদমটা বিছাইয়ে জাতি মসজিদে আমি কদমটা বিছাইয়ে দেই, তোরে যে আমি নামাজ পড়লে আমি আল্লাহ দিয়ে তোরে মায়া করি, এটা বোঝার জন্য তোর ক্যাপাসিটি দিয়েছি, মসজিদে যা,
তুই আমার হারাম আড্ডায় খানে যাবি, এটা তো হারাম, এটাও বুঝার জন্য বিবেক দিয়েছি। মানুষের সবচাইতে বড় আদালত হলো বিবেক। এই বিবেক নামক আদালতটাকে যারা অবহেলা করে নিজেকে খারাপ কাজের দিকে দাবিত করে দেয়, আল্লাহ কয় উঠতে থাক, উঠতে থাক, আমি আল্লাহ যেদিন তোরে টান মাইরা দিমু সেদিন একটা পৃথিবীর মানুষ তোর একটা পশম ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই নরসিংদীতে ফ্যাক্টরি আছে না নাই? আরো যদি মানে আসে না ভাই, এই ফ্যাক্টরির মধ্যে কেউ যদি চাকরি করে, 24 দিন যদি চাকরি করে, এর মধ্যে 14 দিন না গেলে মালিকের 14 দিনের বেতন বন্ধ করে দেয়। আমি আগেই বলেছি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দুনিয়ার মালিকের আন্ডারে চাকরি করলে 10 দিন ডিউটিতে না গেলে 10 দিনের বেতন বন্ধ করে দেয়, কিন্তু আল্লাহ যে তোরে দুনিয়াতে পাঠাইছে 5 ওয়াক্ত নামাজ কিল লাগে দিছে জানোস নি, আরে আপনি করবার লাগে বুঝি দিছে? না রে না রে না, এই নামাজ তো না দিল ফার্ত, আল্লাহ 5টা ওয়াক্ত নামাজ দিয়া বলছে ও বান্দার আমি তোর একটা হাজিরা লাগাই দিছি, হাজিরা আমি আল্লাহ যে তোরে বানাইছি, আমি আল্লাহ যে খালেক, আমি আল্লাহ যে রহমান, আমি আল্লাহ যে রহিম, আমি যে সাত্তার, আমি গাফফার, আমি আযাল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ যে তোর রব, আমি আল্লাহ যে তোর সব, এই জন্য আমি 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিছি, হাজিরা তোরা ইসা সেজদা দিলি, তোরা বলে বান্দা আমি হইলাম মৌলা, তোরা বলে বান্দা আমি হইলাম খালেক, আমি স্রষ্টা, এই জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিছি শুধুমাত্র হাজিরা, এই হাজিরা দিবি আমি আল্লাহ তোদেরকে হাসরের ময়দানে ইহকাল পরকালে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের সম্মানটুকু বাড়িয়ে দিব। দুনিয়ার মালিকের কাছে 10 দিন হাজিরা না দিলে বেতন বন্ধ। এখন যে তুমি এই যে দুনিয়ায় তোমাকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, এখন যে তুমি হাজিরাটা দেও নাই, আমার আল্লাহ ইচ্ছে করলে তোমার গলার মধ্যে একটা কাঁটা লাগাইয়া তোমার রিজিকটারে বন্ধ করে দিতে পারে কি পারে না? আল্লাহ তোমারে 3 বেলা খাওয়াইতাছে, আল্লাহ তোমারে কথা বলাইতাছে, আল্লাহ তোমার হাতটা লড়াইতাছে, আল্লাহ কান দিয়ে তোমার শুনাইতাছে, মানে হলো আমার আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে, ছাড় দিয়েছে, উড়তে থাকো, উড়তে থাকো, উড়তে থাকো, উড়তে থাকো, ও আমার নরসিংদীর বন্ধুরা, আমার আল্লাহ তোর ছাড় দিয়েছে কিন্তু মনে রাখবা আমার আল্লাহ হাশরের ময়দানে তোমাকে ছেড়ে দিবে না। নামাজ পড়ো নাই, না পড়ার পর তোমার খাইলা, তুমি ঘুমাইলা, তুমি ফিরলা, আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে কিন্তু হাশরের ময়দানে এই নামাজের হাজিরার হিসাব না দিয়া একটা কদম সামনে যাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ও বন্ধু এখনো সময় আছে, নবীর মনে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না, আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, কোরআনের বাইরে কি কথা বলা যাবে না, কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে না, কোরআন নাজিল করেছে কে? আজকে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে এরা কি দুশমন না বন্ধু? এই জন্য যারা নবীর বিরুদ্ধে কথা বলবে আল্লাহ বলেন ও আদ, তেলাওয়াত করলে কি কষ্ট হবে? না, কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগবে? না, আপনার জবানটা ছেড়ে দিতে হবে, আল্লাহকে ডাক দিতে হবে। আর আমি আগে যখন নরসিংদী আসতাম প্রথম আধা ঘন্টা আমি জিকিরি করতাম, আর ফুলাফান গাঁদা ফুল, এই ফুল এই ফুল দিয়ে আমার ইদেই তো, এটা আমার মনে আছে, মাঝে মাঝে ফুলাফান বালগুলো লো ইদে আমার, আগে এরকম আধা ঘন্টা জিকির করছি, দেখলাম জিকিরে তালা তালে শান গাইলে ওয়াজ জমে, এখন থেকে আর শান গাওয়ার লাগে না, এখন কোরআন তেলাওয়াত করলেই ফুলাফান কোরআনের ঢেউয়ে পাগল হয়ে যায়। সুন্নিরা এখনো সিনুস নাই, আস্তে আস্তে আরো সিনবা, আমরা সুন্নিরা চাপাবাজি করে কথা বলি না, তেলাওয়াত করলে খারাপ লাগবো? আমি তোর কারিও না হাফেজও না, আমার আম্মা সালার মধ্যে বসাইয়া কোরআন শরীফের সবক দিছে, আমার আম্মা সালার মধ্যে বসে আমার কোরআন শরীফের সবক দিছে, ওই সবক দিতে যাই আম্মা প্রথম পড়াইছে কি সূরা জানেন? এই সূরাটা হলো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার।
এই সুরাটা আমার সবক দিয়েছে আমার মা, এই জন্য এখন তেলাওয়াতের কারি আমার, আমার আব্বা তাসবিহ শিখাইছে, আমার আম্মা কোরআন শরীফের সবক দিয়েছে, মারহাবা কর কোরআন শরীফের যে মাখরাজ গুলো এইগুলো সব আমার আব্বা আমার শিখেছে, মারহাবা। এরপর যদি কোনো ভুল হয়ে যায় কওমি মাদ্রাসা যদি হাতে ছাত্র থাকো দৈর, নাইলে ফরদ আবার দোকানে যায় ফুটুর ফুটুর ফিরো না, কথা কোন ঠিক কিনা, যে জানে হেও আমার ভাই, যে জানে না হেও আমার ভাই, যে জানে জানে না হের দরকার নাই, যে ডাইরেক্ট শুদ্ধ সংশোধন করে দে হে আমার ভাই, আর যে সংশোধন না করে পরে দিয়ে কাহিনি কেমনে টান্ডা দিয়ে এটা তো হে তাহিরি ওই কি এই তাহিরি এটা তো হির ওই মনে আসেনি আছে তাহিরি তাহিরি সাফার জোরে কথা কয় না মাথায় রাখছি সময় আরো আসতেছে মারাবা কর মারাবা তেলাবাদ করলে কি অশান্তি লাগে তোমরা ফুলাফান যারা আসো ছোট ফুলাফান কিশোর বয়সের ফুলাফান তোমরা সকালবেলা উঠিয়া ছোট বাচ্চা এই বেড়ে গুলো এগুলো এই সাইজে যেগুলো আছে সকালে উঠিয়া বক্তব্য যাইবা ঠিক আছে নি ওকে বক্তব্য যাইবা বক্তব্য এখন কিন্তু এই টাইমে কোরআন শরীফ শিখতে পারবা যদি না শিখতে পারো তাহলে সারা জীবন আর নামাজ পড়তে পারত না ফল অশুদ্ধ কোরআন লে আলে দেবো কবর ভিতরে কারণ কবরে এই কোরআন তেলাওয়াত যারা করে এই কবর ভিতরে এই কোরআনটা নূর হয়ে আগমন করে দরকার আছে কি না গতকাল মাহফিল করেছে নবীন করে নারই একজন লোক এসে বলেছে হুজুর আমি কোরআন শরীফের সূরা ফাতিহা ভালো করে পড়তাম পারতাম না অক্ষর চিনতাম না পরে এই করোনার মধ্যে আমি যাইয়া এক হুজুরের দৈরা কোরআন শরীফ নিয়ে কাইজার থেকে শুরু করছি আমপাড়া কোরআন শরীফ লইছি এখন দশ পনেরোটা সূরা মুখস্থ করছি এখন আমি নামাজে কোরআন শরীফ পড়তে পারি জিজ্ঞাসা করলাম আমার বয়স কত বলছিস বয়স হইল পঞ্চান্ন পার হয়ে গেছে তাহলে পঞ্চান্ন বছর তো পার হয়েছে পঞ্চাশ বছর হিসাবটা কি দিবেন আমাকে এই জন্য বলছি এখন থেকে কোরআন শরীফ পড়বা মনে থাকবো তেলাওয়াত করলে শান্তি লাগে কি লাগে না লাগে তাহলে আমি যখন তেলাওয়াত করবো আওয়াজ করে কাকে ডাক দিবেন আল্লাহ আর মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ আমাকে ছেড়ে দাদা চলে গেছে আমাকে ছেড়ে দাদি চলে গেছে আমাকে ছেড়ে আমার মা চলে গেছে তোমাকে আমি মহব্বতে ডাক দিলাম এই ডাকে উসিলায় তুমি আমার আপনজনকে মাফ করে দাও এই নিয়ত করে আল্লাহকে ডাক দিবেন পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার নামাজ কার জন্য আল্লাহ জোরে বলতে হবে আমার নামাজ কার জন্য আমার কুরবানি কার জন্য আমার জীবন কার জন্য আমার মরণ কার জন্য আমি তেলাওয়াত করছি এটার আরবিটা বলছি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আল্লাহ বলছেন হে বন্ধু আপনি বলুন আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার চলে যাওয়া একজনের জন্য জবান খুলে বলুন তিনি কে সেই মালিকের ইবাদত করার দরকার আছে না নাই এই জন্য আল্লাহ বলেন আমাকে কষ্ট দিবি না আমার বন্ধু নবীর কষ্ট দিলে আসমান থেকে কোথায় গজব নাজির হয়ে যায় এই করোনার মহামারী এমনিতে আসে নাই আমরা নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছি আমার আল্লাহ বরদাস্ত করে নাই আপনারা জবান খুলে বলুন আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন গোটা ৬৩টা বছর জিন্দেগি আমাদেরকে বলেছেন কর 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 ভালো কাজ করলে জান্নাতে যাবে মন্দ কাজ করলে জাহান্নামে যাবে রাস্তা হলো দুইটা একটা হলো ভালো আর একটা হলো মন্দ আমরা মন্দ পথে যাব না আমরা ভালো পথে যাব এই জন্যই কারার ছরের মাহফিলে যাত্রা গানের আয়োজন করে নাই আমরা ভালো রাস্তা গ্রহণ করে সুন্নি মহাসম্মেলন সাজাইছি রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ বলে হে পৃথিবীর মানুষ আমার বন্ধু তোমার আমার পক্ষ থেকে যা কিছু কল্যাণ করে এনেছে তা তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো এখন জবান খুলে বলুন আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে আহা
এই তো সুন্দর বুঝতেছেন আফদালুল ইবাদত সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ এক সাহাবী ডাক দিয়ে দিয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে রোজা আছে হজ আছে যাকাত আছে কোন ইবাদতই আল্লাহর কাছে সর্বোত্তম হলো না নামাজটা কেন সর্বোত্তম ইবাদত হলো আমার নবী বলেন রোজা রাখলে কথা বলা যায় যাকাত দিলে কথা বলা যায় হজ করতে গেলে কথা বলা যায় সালাত এমন একটা বন্দিগি যেখানে দাঁড়াইয়া গেলে পৃথিবীর কারো সঙ্গে কথা বলা যায় না তোমরা মনে করতেছো নামাজের মধ্যে দাঁড়াইয়া বুঝি শুধুই কোরআন তেলাওয়াত করে না না শরীয়তে তারা লোহে মাহফুজের কোরআন তেলাওয়াত করে কিন্তু হাকিকতে মুসল্লি আমার আল্লাহর সঙ্গে কথা বলে নামাজ বাতিল হইয়া যায় পৃথিবীর নামাজের মধ্যে পয়সা থেকে মেম্বার সালাম নিলে নামাজ বাতিল হয়ে যায় কিন্তু বন্ধুরে নামাজে কেন আমরা তাহিরা কেন নবী নবী করি নামাজে মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাতিল হইয়া যায় কিন্তু আমার নবী এমন নবী যারে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায় আমার নবীর সঙ্গে কোন তুলনা আছে আমার নবীর সঙ্গে কোন তুলনা আছে এই জন্য আমার নবী বলেন নামাজ এমন একটা বন্দেগি যেখানে বান্দা নামাজ পড়ে হাকিকতে আমার আল্লাহর সঙ্গে কথা বলে তাই তো বলা হয়েছে এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো আল্লাহরে যদি দেখতে না পারো এই বিশ্বাসটা রাখবা যে আমার আল্লাহ আমাকে দেখতেছে কথা বলেন ঠিক কিনা বলে কখনো তোমাকে যদি ভুলি একটা গজল বলবো অসুবিধা হবে তাহলে আমার সঙ্গে কণ্ঠ মিলাবেন আপনারা আমাকে একটু সাপোর্ট দেন এনাম ইঞ্জিনিয়ার সাহেব বলছিলেন এনাম সাহেব যে আপনারা আমাদের কমিটিকে সাপোর্ট দেন কি সাপোর্ট যে একটু আগায় বসেন আসলে সাপোর্ট প্রত্যেকটা মানুষের জীবনে সাপোর্ট লাগে এই সাপোর্টটা পারিবারিক ভাবে সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে সর্বক্ষেত্রে সাপোর্ট মার হবা কন্যা কেন এই জন্য আমার সাথে সবাই মহব্বতে পড়বেন কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জ্বেলে নিও কাছে তুলি দয়া করো মায়া করো দয়া সবাই বলেন তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি ঠিক কিনা জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি ঠাই দিও গো প্রভু প্রভু তুমি দয়াবান তুমি রহমান তুমি রহমান মেহেরবান একটা জবান বন্ধ রাখবেন না ইবাদত পাওয়ার মালিককে সাজদা পাওয়ার মালিককে আল্লাহ ছাড়া কি কারোর কাছে মাথা নত করা যাবে আমার নবী বলেছেন তুমি এমন ভাবে হে যুবক রাওয়ায়েত এসেছে তুমি এমন করে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো আল্লাহরে যদি দেখতে না পারো তাইলে মনে মনে বিশ্বাস রেখো আমাকে একজন দেখতেছেন জবানটা খুলে বলুন তিনি কে ওয়াকিলা
ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রাহমানুর রাহীম। আল্লাহর একজন, তাই তো আমার আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। 63 বছর জিন্দিগি আমার নবী শুধুমাত্র বলেছে তুমি করো। এই 63 বছর জিন্দিগিকে বলা হয় সিরাতুন নবী। আর আমার নবী দুনিয়াতে শুভ আগমন করেছেন, এটাকে বলা হয় মিলাদুন নবী। কথা কোন ঠিক কিনা শুননি যারা, এরা মিলাদুন নবীও মানে সিরাতুন নবীও মানে, কোন সন্দেহ আছে? অনেকে মিসগাইড করে। এমন একটা সময় আগে আসিল, অনলাইন ছিল না, ওরা বাড়ি বাড়ি ঘুরা ঘুরা যাইয়া কইত আমরা নাকি বলি মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। এইভাবে নাউজুবিল্লাহ জোরে গন। আপনার বয়স কত? 55 বছর। এমন কথা শুনছেন যে কোন সুন্নি আলেম এই কথা কইছে? শুধু মিথ্যা কথা, বিভ্রান্ত করে পাবলিক করে। অনেক আসে খুব সুসম্পর্ক আমার সাথে, আর সাইফুল ভাই সাথে পুরান সম্পর্ক। কি সাইফুল ভাই, আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি? আমার কথা কি কোনো ধরনের ডানমাম হয়েছে এবং কোন কোরআন সুন্না এবং যুক্তির বাইরে কি একটা কথা বলতেছি? আজ আপনার আপনার বয়স তো 55 হয়েছে, আপনার বয়স আর তো বেশি হোক, যাই হোক, বয়স লোকায়েন না, জোয়ান জোয়ানি লাগে, মন হইতেছে 40 বছর হয়েছে। ঠিক আছে, আল্লাহ পাক এই মুরব্বীদেরকে হায়াত দারাজ করো। আমিন। এই মুরব্বীরা হলো ঘরের 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 রহমত। কথা কোন ঠিক কি না? বাপটা যদি রাত রইয়া করে ফইরো থাকে মনের ভিতরে শান্তি লাগে, আমার মতন হারাইলে বুঝবা কেমন শান্তি লাগে। কথা কোন ঠিক কি না? এই জন্য বাপের ভাউডির ধরে ধরে সময়বি, এই সুযোগ কিন্তু আর হইবি না। কথা কোন ঠিক কি না বলে? এই জন্য আমার যুবক ভাইয়ারা কোথায় জেনে গেছিল ভুলে গেছে, আমার নবী বলছে নামাজ পড়ো নামাজ পড়ো, আমার আল্লাহ কোরআন কারিমে 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো। কথা কোন ঠিক কিনা? আমার নবী আপনার নবী যখন শেষ বয়সে উপনীত হন, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায়ের মুহূর্ত কোনিয়ে এলো, আমার নবী আয়েশা সিদ্দিকার একটা ডাক দিলেন, আয়েশা ও আয়েশা আমার কাছে তুমি একটু আসো। আয়েশা সিদ্দিকা আমার নবীর কাছে আসলেন। আমার নবীর কাছে আসার পরে আমার নবী ডাক দিয়ে গেছে, আয়েশা আমার একটু মিসওয়াক দাও। মুরব্বীরা দেখবেন মিসওয়াক করে আমের ডাল দিয়ে বা নিমের ডাল দিয়া। এইভাবে আপনারা মিসওয়াকের অভ্যাসটা চালু করবেন। মিসওয়াক কিন্তু সাধারণ জিনিস না, মিসওয়াক করা হলো আমার নবীর সুন্নাত। ঠিক কিনা বলেন? আমার নবী বলে আয়েশা ও আয়েশা আমার একটু মিসওয়াকটা দাও। আমার নবীর তখন শরীরের মধ্যে জ্বর উঠেছে। আমাদের অনেক মুরব্বীরা দেখবেন গড়ের মধ্যে জ্বর উঠে, আমার আব্বারও দেখছি প্রায় 20 বছর পর্যন্ত, শেষ বিকালবেলা হলে কাঁথা লইয়া শুয়ে থাকতো। আমি জিজ্ঞেস করতাম আপনার জ্বর উঠে গণ গণ, আব্বা কইতো হ্যাঁ জ্বর উঠা ভালো। আমি বুঝতাম না কিন লেগে ভালো ভালো কই, ওই সময় একটু কম বয়স ছিল। এখন যখন পরিপূর্ণ হলো আমি দেখলাম যাদের জ্বর উঠে এই জ্বরটা হলে ক্যানসেল করবেন না, কারণ আমার নবী বলেছেন জ্বরের সাথে সাথে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। জ্বর হলে কি সুর কি গুনা মাফ হয়ে যায়? সগীরা গুনা মাফ হয়ে যায়। এই জন্য দেখবেন শেষ বয়সে মানুষের বেশি বেশি শুধু জ্বর উঠে, আল্লাহ গুনা মাফ করাইয়া নেয়। বিছানার মধ্যে ফালাইয়া রাখে, গরমের দিনও শরীরের মধ্যে কাঁথা মোড়াইয়া পরে থাকে। বিশ্বাস যদি না হয় আপনার গড়ে মুরব্বী তাকে ট্রাই করে দেখেন। কথা কোন ঠিক কিনা? এই আমার যুবক ভাইরা আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা নাকে আমার নবী ডাক দিয়ে কে আয়েশা গো আয়েশা আমার একটু মিসওয়াক দাও, আমি একটু মিসওয়াক করব। আয়েশা সিদ্দিকা ঘরের কোণা থেকে যখন মিসওয়াকটা নিছে গো, মিয়া দেখলেন মিসওয়াকের মাথাটা একটু শক্ত শক্ত হইয়া রইছে। আয়েশা সিদ্দিকা বলেন, এত শক্ত মিসওয়াক দিয়ে আমার নবী মিসওয়াক করলে জাইমের মধ্যে ব্যথা পাবে, ঠোঁটের মুবারকের মধ্যে ব্যথা পাবে, কারণ আমার নবী হলো অসুস্থ। এই জন্য আয়েশা সিদ্দিকা ওই মিসওয়াকটা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়া নিজের সামনের দাগগুলো দিয়ে আয়েশা সিদ্দিকা মিসওয়াককে চাবানো শুরু করে দিলেন। চাবাইতে চাবাইতে নরম করে দিচ্ছেন, নরম করে দিচ্ছেন। এই আমার কারার চোরের বাবা জিরাইরি আমার জীবনে আমি কত খাবার মুখে দিয়েছি রে, আল্লাহর কসম আমার মধ্যে লাগার পরে এমন মজায় আমার জিব্বাই লাগছে। কোনদিন আমার জিব্বার মধ্যে লাগে নাই। আয়েশা বলে, জগৎবাসী আমার নবীর মিসওয়াক মুবারক না যখন আমি চাবাইতে গেলাম, আমার মিসওয়াক মুবারক থেকে নবীর থুতু মুবারক থেকে একটা সুগন্ধি আসলো, বন্ধু রে আমার ও নরসিংদের বাবার, ও আমার বেলা বড়াই পাড়ার রায়পুরার বন্ধুরা গো, ও পলাশের বন্ধুরা। আয়েশা সিদ্দিকা বলে, নবীর থুতু মুবারক থেকে আমার নাকের মধ্যে এমন সুগান লেগেছে, এত সুগন্ধি আমার নাকে আর কোনোদিন লাগে না। আমার নবী নূরের নবী, মাটির নবী না বলো, আমার নবী নূরের নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মত মনে করো না, না 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 নবী কারো মত না বলো, না নবী কারো মত না। সব নবীদের নবী তিনি কোরআনে ঘোষণা বলো, সব নবীদের নবী তিনি কোরআনে ঘোষণা, ওই নবীকে নিজের মত মনে করো না, না 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 নবী কারো মত না বলো, না 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 নবী কারো মত। আমার নবী নূরের নবী, মাটির নবী না বলো, আমার নবী নূরের নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মত মনে করো না। একটা জবানও বন্ধ রাখবেন না, মাঝে মাঝে শান গাইলে কি খারাপ লাগে, কষ্ট লাগে। হে আমার আশিকিন জাকিরের মুহিবিন বাবা, আমার নবী যখন উযু করত সাহাবায়ে কেরাম এইভাবে হাতটা নবীর সামনে বাড়াইয়া দিত, বাড়াইয়া দিয়া কইত, নবী গো আমরা হাতটা বাড়াইছি, আপনি শুধু উযুর কুলি মুবারক ছাড়বেন না, আপনার ভিতর থেকে কাস মুবারক ছাড়েন, এই কাস মুবারকটা হাতের মধ্যে লইয়া গো সাহাবায়ে কেরাম চেহারার মধ্যে মালিশ করতেন, মালিশ কইরা এই আল্লাহু আকবার।
আল্লাহ আকবার বলে আল্লাহ আকবার বলে আল্লাহ আকবার এই জন্য আমার যুবক আল্লাহ দেখি দেখছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ভাবে সওয়াক করেন আমি কি চিনি তাই না নবী নবীর কথা গুলো বলে দিয়া যায় আমার নবী বলে আমারে সওয়াকটা দাও আয়েশা সিদ্দিকা আমি সওয়াক করে চাওয়ায় আর কি শব্দ করছে না নরম করছে এই আমার কারার চরের মা তোমরা তো জীবে না মিসওয়াক চাওয়ায় দিতা না আর কয়বা জীবাণু হবি ঠিক করেন না আবার বউ অসুস্থ হইলো জামাই কাছে যায় না আর নিজে একটা শুনলো আনা বুঝছেন না পরে একটা শুনলো আনা বুঝছেন কথা গন ঠিক কিনা এবার রহিমার মুখটা স্বামীর পিঠের মধ্যে লাগাইয়া দিছে এই দিক দিয়া আয়ুব নবী কয় রহিমা চুমা দিতে কি এতক্ষণ লাগে নাকি মুখটা তাড়াতাড়ি বের করে ফেলো রহিমা বের করে না একটু পরে বের করলো স্বামী ডাক দিয়া কই ও রহিমা এত দেরি কেন করলা ওই রহিমা ডাক দিয়া বলে স্বামী ও স্বামী গো আপনার অল বডির মধ্যে শুয়া থাকতে থাকতে আমি দেখেছি আপনার পিঠের মধ্যে কিরার গর্তরা এত বড় হইয়া গেছে আমি চুমা দেওয়ার বাহানা কইরা আমার জিব্বা দিয়া টাইনা টাইনা আপনার কিরা গোলা বের করেছি কত বড় স্বামীর খেদমত আর এই দিক দিয়ে আয়ুব নবী আল্লাহরে কই আল্লাহ আমার অল্পটিটাও যদি পৌঁছা যায় কোনো অসুবিধা নাই আমার অল্পটিটা যদি কিরাই বেসে যায় কোনো অসুবিধা নাই যুবক রই আয়ুব নবী কি কয় জানুনি আল্লাহরে ডাক দিয়েছি আল্লাহ আমার দুঃখ নাই আপনার জিহ্বা যেন পছন্দ না ধরে কেন বললেন এবার আয়ুব নবী বলে আমার জিহ্বা যদি ভালো থাকে আমি আমার আল্লাহর জিকির করতে অসুবিধা হবে না আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ সুন্নিও কা কাম হ্যায় শের আমরা ভারিনি গুনেগার হাম গুনেগার তো গাফফার তো গাফফার তো গাফফার মাকান জসতি নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা জোরে কর আল্লাহু আকবার এই জন্য আমি বলেছিলাম আমার নবী মিসওয়াক মুবারকটা করার পরে ডাক দিয়ে কয় আয়েশা আমার ঘরের কোণার মধ্যে একটা পাতিল আছে ওই পাতিলার মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আছে এই স্বর্ণ মুদ্রা গুলো আমারে আইনা দাও এবার আয়েশা মনে মনে কয় আমার নবী আমারে লাল সুন্দরী কয় আরবি হইলো হুমাইরা কয় আমার নবী আমারে লাল সুন্দরী হুমাইরা বলে ডাকে আমার মনে হয় আমার একটু একটু বেশি আদর করে ছোট হিসাবে আমার নবী আমারই হয়তো ভাই স্বর্ণ মুদ্রা গুলো দিবেন এই কথাটা আমি প্রায় মা ফিরে শুধু সামাজিক ভাবে বোঝার জন্য বলি ডাক দিয়া বলে নবী গো নেন স্বর্ণ মুদ্রা আয়েশা সিদ্দিকা মনে মনে কল্পনা করেন আমার নবী অন্তিম সময়ে এই স্বর্ণ মুদ্রা স্বর্ণ মুদ্রা গুলো আমারে দিবেন কিন্তু আমার নবীর আরো একাধিক স্ত্রী আছে আমার নবী এমন ইনসাফওয়ালা আমার নবী আয়েশার স্বর্ণ মুদ্রা দেয় নাই অন্য কোন স্ত্রী কো দেয় নাই এক স্ত্রী আমার নবীরে প্রশ্ন করছিল ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী জি আপনার কাছে আমি জানতে চাই আপনার তো অনেক স্ত্রী আছে আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন আমরা কইলাম ডাহাট্টারে
আমরাইলে কইলাম ওইলে ওই যে গুলশানের বাড়ি রে, দুই বিয়া তিন বিয়া করার পর এক গ্রামের মধ্যে রাখে এক বউ, ডাকাত যেটা টেহা সেইটার দাম বেশি, আর গ্রামের বউটা বই দিতেছে, গোবর আতাইতেছে, ক্ষেত বাঁচতেছে, দেখবেন এক কোনো মূল্য নাই। আমার নবী সামাজিকতা শিখাই দিয়ে গেছেন, পারিবারিক জীবন এত সুন্দর করে শিখিয়ে দিয়ে গেছেন। আমার নবীরে প্রশ্ন করে, নবী গো আপনার তো একাধিক স্ত্রী আছে, আপনি কোন স্ত্রীর বেশি ভালোবাসেন? আর একটু কমায়, কোন স্ত্রীর বেশি ভালোবাসেন? এবার সব স্ত্রীর সামনে এই প্রশ্নটা আমার নবীর করার পরে আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা গো শুনো না, আমি কোন স্ত্রীকে বেশি ভালোবাসি শুনি না, যাও আমি আজকে রাতের বেলা যার ঘরের মধ্যে যাইয়া যার হাতের মধ্যে খেজুর দিন তারই বেশি মহব্বত করি। সব স্ত্রীর আনন্দে আত্মহারাপ, সবাই কো আমার নবী আমার যেই মহব্বত করি এই খেজুরটা আমি পাবো, কারণ নবী কোনদিন কাউরে কান দেয় নাই, কোন স্ত্রীকে কেন শব্দ বলে নাই, গেলা কেন, খাইলা কেন, করলা কেন, সবারে এত ভাবে ভালোবাসতেন। সব স্ত্রীর আশা করতেছে নবীর মহব্বতের সময় আত্মহারা ছিল, এবার সব স্ত্রীরা সাজুগুজু কইরা সুন্দর কাপড় পইরা গরের মধ্যে অপেক্ষা করতেছে, আমার নবী আসবে, আমার নবী আসবে, আমার নবী আসবে। ওই মুহূর্তে আমার নবী আসবে, আর সব সেজে গুজে গরের মধ্যে বসা রইলেন, বন্ধুরে আমার, সবাই যখন যার যার ঘরে বসা, হঠাৎ করে এক স্ত্রী ঘরে গেছে, তাইয়া বলতেছে শোনো আমি তোমার কাছে আইছি, স্ত্রী তো আনন্দে আত্মহারা এইভাবে হাতের মধ্যে মনে করে একে খেজুর দিছে আর কি, দিয়া কইতাছে আমি যে তোমার খেজুর দিয়েছি সকালবেলা তুমি কাউরে কইও না, ঠিক আছে নবী। এরপরে আমার নবী আরেক স্ত্রী ঘরে গেছে, যাইয়া কইছে আমি যে তোমার খেজুরটা দিছি কাউরে কইও না, এরপরে আরেক স্ত্রী ঘরে গেছে, জালা জোড়া আরেক স্ত্রী করে গেছে, আরেক স্ত্রী করে যায় না, আমি আগে থেকে আরেক স্ত্রী করে গেছে, যাওয়ার পরে ওই স্ত্রী হাতের মধ্যে একটা খেজুর দিছে, জোরে কি সুবহান আল্লাহ কইতে বলি, আগে তার নামার ছিলাম আর কি, বুঝলে গেছেন না, এই জন্য বাবা রে অশ্ব জমা দিছি কেনিং তো জমা দেই নাই, ঠিক কি না, আমার নবী সব স্ত্রী করে গেছে, যাইয়া এই স্ত্রীর খেজুর দে, ওইডারে দে, ওইডারে দে, দিতে 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 সবার ঘরে নবী খেজুর পৌঁছাইয়া দিছে। ও বন্ধু ইউ, ও মধ্যকারের চরের বাবারা, ও উত্তর তারার চরের বন্ধুরা, ও আমার শিবপুরের বাবারা, এ আমার নরসিংদীর বাবারা, আমার নবী আপনার নবী সবার খেজুর দিয়া ফজর নামাজের টাইম মসজিদে চইলা গেছে। সকাল বেলায় এক একজন স্ত্রীর মুডটা কি, ঈদের রাইতে জামাই যদি বউরে ঈদের জামা কিনা দেয় সেহারা ফর্সা, খেজুর দিছে সবাই খুশি, এখন যেটা পাইছে পান তো পায়া খুশি, হিটা খুশি কিনলে আল্লাহ আকবার, স্বর্ণ মুদ্রা গুলো আমার কাছে এনে দাও, এবার স্বর্ণ মুদ্রা গুলো নিয়ে আসছো, আমার কাছে খুব মজা লাগতেছে, কিনে জানেন বহুদিন পরে নরসিং দিয়ে মানুষ পরে নবীর পাগল অসুবিধা হইব,
আমার কাছে খুশি লাগতেছে, কারণ সুন্নি সুন্নি মিলন মেলা হয়ে গেছে। এই জন্য যুবক বাড়ামি আমার নবী আপনার নবী বলে এসা স্বর্ণ মুদ্রা গুলো দাও ইয়া রাসূলুল্লাহ কে দিব। আমার কাছে ইয়া রাসূলুল্লাহ কইলে বড় শান্তি লাগে। আমার নবী বলে স্বর্ণ মুদ্রা গুলো আনো। আয়েশা কয় নবী আমার যে ডাক দে মনে শেষ বয়সে আমার এইটা বুঝাই দিয়া যাইব, আমার এইটা বুঝাই দিয়া। কিন্তু আমার নবী তো জানে এই স্বর্ণ মুদ্রা আয়েশারে যদি আমি বসাইয়া দিয়া যাই, যদি বাণিক বানাইয়া দিয়া যায় আমার আরেক স্ত্রী বেজার হবে। এই জন্য আমার নবী এইভাবে স্বর্ণ মুদ্রা গুলা হাতের মধ্যে নিয়া আয়েশারে ডাক দিয়া কয় আয়েশা গো আমি একটু বিশ্রাম নিব, আমার স্বর্ণ মুদ্রা গুলো আমার হাতে দাও। এবার এইভাবে পুতলাটা হাতের মধ্যে নিয়ে আমার নবী বসছেন আর ডাক দিয়ে আয়েশা আমি একটু বিশ্রাম নিতাম সাই একটা বালিশ দাও। আয়েশা বলে নবী গো জীবনে অনেক বালিশের মধ্যে তুই আপনি শুনছেন, আজকে না হয় আমার উরুডারে আপনার জন্য বালিশ বানাইয়া দিলা। এই স্বর্ণ মুদ্রা গুলা তুমি নিবে না, অন্য কোন স্ত্রীকে দিবে না, তুমি দেখছো নি আমার ডানে বামে কতগুলা এতিম আছে মিসকিন আছে, এই স্বর্ণ মুদ্রা গুলা এতিম মিসকিনের দান করে দিবা। আমার দেশের মধ্যে এতিম মিসকিনের মূল্য নাই, গরিবের ধমক মারে, এতিমের ধমক মারে, মিসকিনের ধমক মারে। মাথার উপরে হাত রাখলে ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে আমার আল্লাহ সেই পরিমাণ নেক দান করে দিবে। শুধুমাত্র তাই নই রে বাবা, আমার নবী বলে এই স্বর্ণ মুদ্রা গুলো এতিম মিসকিনের কাছে দান করে দিবে। এরপরে আয়েশা সিদ্দিকা বলে জি হুজি ইয়া রাসূলুল্লাহ আপনার মর্জি, আমি এইগুলা গরিব মিসকিনের মধ্যে দান করে দিব। আমার দেশে দেখবেন কোরবানির সময় গরু কোরবানি করে, গরুটা কোরবানি কইরা প্রথম রান্না লামায়ালা লামায়া দিয়া বড় বড় টুকরা করে ভিতরে ফাড়াই দেয়, দশটার আগে একবার রান্না কইরা শেষ, আর বাকিগুলা কাইটা সিনারা দিয়ে সরকারে নিয়ে ফ্রিজ দিবি ঠান্ডাই দেয়, আর বাকিগুলা যে এই যে সাতনারা বিগুলা আছে এইগুলো খাওন জানা, এইগুলো কাইটা কাইটা দরজার সামনে তৈরি রাখে, ওই গরিব এলে মিসকিন এলে এগর ব্যাগের মধ্যে এইগুলা ঢুকাই দেয়, কেউ আবার যেন না বুঝে তাকে ধাবলা দিয়ে ঢুকাই দেয়, এইভাবে নিয়ে ঢুকাই দেয়। কিন্তু তুমি কৌশল কইরা গোস্তনিয়া ফিজির গ্রহণদাই দিবা, আর গরিবের হাত দিয়া বিচাই কইরা দিবা, তার উপরে গজব করব। আবার হিরোই ফেটলারা যত বড় লোক দেখবেন ঈদের দিন গোস্ত কাটার সময় কিন্তু তার শরীরে কাপড় চোর বেশি রাখে না, যেটি বেশি বড় লোক আর কি গেঞ্জিটা সাদা পরবো আর লুঙ্গিটা বাইনিটা গামছাটা সুন্দর করে কমর পাইনি দেয়া, এই সব করে করে গোস্ত কাটব। আবার ইচ্ছা মতো যাই দশটার সময় খাইব, খাই আবার পেটিলাই নিব, লইয়া রাস্তা মতো যাইব, যাই সেরা এটি মিসকিন সামনে যাইতো না কতরা হাইছ না আমরা হাই নিই মাল ভক্ষণ করে খায়, আর এটা কত বড় আজাবুল আল্লাহ স্যার কেউ জানে না,
সহ্য রাজা মানুষের হক আল্লাহ বেশি হকুল্লাহ হক করিবা, তুই নামাজ পড়স নাই, আমি আল্লাহ ইচ্ছে করলে তোরে মাফ করে দিতে পারি, কিন্তু যদি বান্দার হক নষ্ট করস তোরে আমি মাফ করতাম না, যতক্ষণ পর্যন্ত তোরে বান্দা মাফ না করবো। তাহলে আজকে থেকে আমরা বান্দার হক নষ্ট করবো, বান্দার হক নষ্ট করবো। আয়েশা সিদ্দিকা নবীকে আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে শুয়াইয়া এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আয়েশা ও আয়েশা গো, আমি তোমারে বললাম এগুলা গরিবের মধ্যে বন্টন করে দিবে। তিন নম্বর কথা হলো আয়েশা, সলাত সলাত সলাত, ও আয়েশা নামাজ 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 নামাজ। এখন প্রশ্ন হলো, আমার নবী যাওয়ার সময় বারবার কেন সলাৎ সলাৎ বললেন? এর একটা কারণ আছে, আমার নবীর যখন আল্লাহ মেরাজে নিছে নেওয়ার পরে আমার নবীর সুন্দর একটা জায়গা দেখাইছে, ওই জায়গায় যে আমার নবীর চোখের পানি ফালাইয়া কাঁদতেছে, আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু, আল্লাহ বজুর হবে, ডাক দিয়া বলে বন্ধু গো বন্ধু, আমি আপনার এত উপরে আনলাম, আইনা আপনার এত সুন্দর একটা জায়গা দেখাইলাম, এত সুন্দর একটা জায়গা, এই জায়গাটা পৃথিবীর কোন চোখ দেখে নাই, এমন একটা জায়গা, এই জায়গার কথা পৃথিবীর কোন কান শুনে নাই, এমন একটা জায়গা যে জায়গাতে পৃথিবীর কোন মানুষের কদম পড়ে নাই, শুধু মানুষ নয় 1,24,000 পয়গম্বর কারো ওই জায়গায় কদম পড়ে নাই, এমন সুন্দর একটা জায়গায় নবীরে নিছে নেওয়ার পরে আমার নবী চোখের পানি ফালায়া কান্দে, আল্লাহ ডাক দিয়া কই বন্ধু গো, আমি আপনারে এত মায়া করে এত উপরে আনলাম, কেন নবী চলে যাওয়ার আগে সলাৎ সলাৎ বললো? এই যুবক গোলাপান খেলায় খেলায় তোর সময় নষ্ট করে দিস না, আসলে কিন্তু হাকিকতে নামাজ পড়তে পারলে বড় মজা, কথা কন ঠিক কিনা? এই জন্য আমার নবী যখন ওই সুন্দর জায়গা দেখলো, আমার নবী চোখের পানি মোবারক ফেলে কান্না শুরু করলেন, আমার আল্লাহ ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, এ আমার বন্ধু, এত সুন্দর জায়গা দেখাইলাম, আপনি কেন চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন? আমার নবী দুনিয়াতে আয়েশাও কাঁদছে উম্মতি, পাথরের আঘাত খাইয়া হেলমেট ভাঙ্গা মাথা ফাটাইয়া দাড়ি মুবারকে রক্ত জড়াইয়া কই উম্মতি, দন্ত মুবারক ভাঙ্গাও বলে নবী উম্মতি, তাই ফেরে জমিনে পিঠারে রক্তাক্ত করতে করতে লাল বানাইয়া দিছে, ওই জায়গায়ও আমার নবী বলে উম্মতি, আমার নবীর মক্কা থেকে মদিনায় তারাইয়া দিছে, ওই জায়গাতেও আমার নবী উম্মতি, আমার নবী দুনিয়াতে যাওয়ার সময়ও কই উম্মতি, আমার নবী মেরাজ গেল ওই জায়গায় গিয়ে আল্লাহর ডাক দিয়ে দি, আল্লাহ গো এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইলাও, এত সুন্দর জায়গা কেউ দেখে নাই ঠিক আছে, কিন্তু আমার কাছে কেন জানি শান্তি লাগতেছে না, আমার কাছে কেন জানি ভালো লাগতেছে না, আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু এত সুন্দর জায়গা দেখাইলাম, এরপর আপনি কেন কাঁদতেছেন গো? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আল্লাহ গো আমাকে এত সুন্দর জায়গা দেখাইছো, আমার গুনাহগার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই, আমার নবী সেই সুন্দর জায়গাতেইকা সুন্দরের মধ্যে আমার নবী হারিয়ে যায় নাই, উম্মতকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই, আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আর একটা সুন্দর জায়গা নিল, নেওয়ার পরে ওই জায়গায় যায় ও নবী চোখের পানি ফালাইয়া কান্দে, জন্ম আমার নবীর যুগে আমি আল্লাহ আমার বন্ধুর সম্মান বাড়াইছি, এই জন্য আমার নবীর সন্তুষ্টি কামনা কইরা দ্বিতীয় আরেকটা জায়গায় নিয়ে গেছে আমার নবীরে, ওই জায়গাটা আরো সুন্দর,
ওই জায়গায় যাইও নবী উম্মতের জন্য কান্দে। এরপরে নবী কান্নার কারণে আমার আল্লাহকে বন্ধু কান্দেন কেন? হয়ে আগের কথাই আমার উম্মতের কথা মনে হয়ে যায়, আমি দেখব আমার উম্মত দেখবে না এটা তো হতে পারে। আমি তাহিরি কেন নবী নবী করি? ও যুবক কি বুঝাইতাম চা, আমার বুক ফাটে মুখ ফাটে না। ও যুবক কেন তাহিরি নবী নবী করে? একটা আমার খেয়াল করে দেখো, ইদ্রিস নবী জান্নাতের বারান্দায় গিয়া উম্মতকে বুইনা যান বারান্দায় এখনো বইরা রইছে, আর আমার নবী এত উপরে গেছে এত কিছু দেখাও, আমার নবী উম্মতের মায়া আবার, আমার নবী উম্মতের দয়া আবার দুনিয়ায়। যেই নবী তোরে সেকেন্ডের জন্য বলে নাই, যেই নবী তোরে মিনিটের জন্য বলে নাই, এখনো তো অনেক আশেকরা কি কই জানোস নি, অনেক আশেকরা কয় নবী রওজার পাশে গেলি কানটা লাগাইলে এখন আর শোনা যায়, আমার নবী উম্মতি উম্মতি বইলা কানতেছে। সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, রাসূলে পাক দেখিলে কেমন হতো, বল দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। কেন আমি তাহেরি মাঝে মাঝে পাগলের মতন কান্দি? কেন সেমিরা নবীর কথা শুনলে চোখ দিয়া পানি জড়াই? মদিনায় গেছেন কেউ আসেন নি? তোমার আব্বু আপনি তো মদিনায় গেছেন, জীবনে কত জায়গায় দেখছেন, মদিনার মতো এত সুন্দর জায়গা দেখছেন? মদিনা বড় সুন্দর, এই যে এই চোখটা আমি দেখলে আজিম করি, এই চোখটা দেখলে বড় সম্মান করি, কেন জানো? আমি তাহিরি চোখ, আমার নবী রওজা মুবারক দেখে নাই, এই চোখটা আমার নবী রওজা মুবারক দেখে। এই জন্য আব্বু আমার নবীর দ্বিতীয় আরেকটা সুন্দর জায়গা নেওয়ার পরে নবী গই উম্মতি, এরপরে আরো সুন্দর জায়গা নিল নবী গই উম্মতি, এরপরে আরো সুন্দর জায়গায় নিল, এরপরে নবী গই উম্মতি, এরপরে আরেকটা সুন্দর জায়গায় নিল, নিতে 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 আমার নবীর সত্র জায়গায় ঘুরাইল। ওই জায়গায় যাওয়ার পর নবী গই উম্মতি, ও বন্ধুরে আমার, ওই জায়গায় গিয়েও নবী উম্মতের বলে না, আমরা বিদেশ গেলে মা বুইল্লা যায়, আমরা বিদেশ গিয়া রঙ্গের তালে পড়লে বন্ধু বুইল্লা যায়, মা বাবারে বুইল্লা যায়, এই মা বুইয়া আইসা মেলা জমাইলাম, এরপরে বাড়ির কথা মনে নাই, কিন্তু আমার নবীর এত সুন্দর জায়গা দিয়েছে, এরপর আমার নবী উন্মত। আমি কেমনে বুঝাইতাম কত সুন্দর জায়গা গিয়া আমার নবী উন্মত আমার নবীর আল্লাহ সত্র জায়গায় দেখাইছে, এরপর
নবী উম্মতের বলে না, এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে বন্ধু গো আপনার উম্মতের আমি পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম, পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে সত্তর রাকাত ফরজ আছে, আমি আপনার সত্তরটা জায়গায় ঘুরাইলাম, এই সত্তর রাকাত ফরজ যারা নিয়মিত গলার মালা বানাইল, ফজরের নামাজের দুই রাকাত ফরজ, জোহরের নামাজের চার রাকাত ফরজ, দুই আর চাইরে হইল ছ, আসরের নামাজের চার রাকাত ফরজ, ছয় আর চাইরে হল দশ, মাগরিবের নামাজের তিন রাকাত ফরজ, দশ আর তিনে হলো তেরো, এশারের নামাজের চার রাকাত ফরজ, তেরো আর চাইরে হলো সতেরো। আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতের মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজের সত্তর রাকাত ফরজ নিয়মিত গলার বালা বানাইব, যেই সত্তরটা জায়গায় সাত উম্মতের বলেন নাই, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতের ওই জায়গাটা না দেখাইয়াও আমি দেখাইয়া ছাড়া ফরজ নামাজটা পড়ব, আমি আল্লাহ কথা দিলাম এই সত্তরটা জায়গায় দেখাইয়া দেখাইয়া আপনার উম্মতের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এই জন্য আমার নবী আয়েশা সিদ্দিকার উরুর মধ্যে মাথা মুবর রাইকা যাওয়ার আগে তা আয়েশা সলাত 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 মুমিনের জন্য এরপরে আমার নবী দুনিয়া থেকে বিদায় হলো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হু হাতের মধ্যে একটা তলোয়ার নিছে, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হলো ওই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা লইয়া হাতের মধ্যে ডাক দিয়া কইল, যারা বলবি আমার নবী মারা গেছে আমি উমর তার তলোয়ার দিয়া কল্লা ফালাইয়া দিব। উমর কিন্তু সাধারণ উমর না, যেই উমরের সামনে তার আব্বা নবীরে পাগল কইছে, উমর কয় আব্বা আমার জান আমার প্রাণ আমার ইমান আমার জীবন আমার মরণ ওই নবীরে আপনি পাগল বলেছেন, এই দুনিয়ায় আপনি থাকার অধিকার নাই, হাতের মধ্যে তলোয়ার নিয়ে কল্লারের কাটটা ফালাইয়া দিছে। ওই উমর হাতের মধ্যে তলোয়ারটা লইয়া কয়, যে বলবি আমার নবী মারা গেছে এই তলোয়ার দিয়া তার কল্লা ফালাইয়া দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই ও আলী এই উমরকে সান্ত্বনা দিতে পারতেছে না, শেষ পর্যন্ত কেমনে সান্ত্বনা দিছে জানেননি। হযরত আবু বকর মনে মনে কয়, উমরের সামনে মুখের ভাষা দিয়ে সান্ত্বনা দেওয়া যাবে না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কথাটাই বলতে হবে, যেই উমরে নবীকে মারতে আইসা কোরআনের আওয়াজ শুননা মুসলমান হইয়া গেছে, ওই উমরের সামনে আবু বকর সিদ্দিক কোরআনটা তেলাওয়াত করা শুরু করেছে, সাথে সাথে উমরের মন অশান্ত মন শান্ত হইয়া গেছি। এই দিক দিয়ে এখন আমি প্রশ্ন করতে চাই, তুমি দাঁড়াও কথা নাই চুপ থাকেন, আমার নবীর জানাজার নামাজের ইমাম কেডা ছিল? জানিনা কই সত্যি হ্যাঁ খবর নাই, কেমন নবীর উম্মত রে আমার, সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিল্লা না, আমার নবীর জানাজার নামাজের ইমাম কেডা? আমি ওই দিন নবীনগর গেলাম, যে জিগাইলাম একজন জিগাইলাম কেডা হেতে কই সঠিক জানা নাই, আরেকজন জিগাইলাম কেডা হেতে কই বেলাল, আরেকজন জিগাইলাম কেডা হেতে আল্লাহ, আর হেতে কতই কম। দেখেন আমরা কোথায় আছি, দাঁতবার করে হাসিস না বড় হইনা যা, আমার নবীর জানাজার ইমাম কেউ নাই, আমার নবীর দেহ মোবারক আয়েশার হুজরার মধ্যে রাইখা শিশুরা প্রথম তাওয়াফ করে দরুদ সালাম করছে, এরপরে নবীরা এরপরে ফেরেশতারা তারপরে পুরুষ আর নারীরা, এইভাবে গুইরা গুইরা নবীর উপরে দরুদ সালাম পইরা পইরা আমার নবীর রওজা মোবারকে শায়িত করে দিয়েছে। এই জন্য আব্বু রে আব্বু নবীর দাহন
করার পরে মুসল্লিরা মসজিদের মধ্যে গেল, যাইয়া দেখে মসজিদের ভিতরে যে মুয়াজ্জিন ছিল এই মুয়াজ্জিন আর মসজিদের ভিতরে নাই। এবার সবাই ডাক দিয়া বলে, কি ব্যাপার ইমাম সাহেব কোথায়, ইমাম সাহেব কোথায়, বেলাল কোথায়, বেলাল কোথায়। আমার সমাজের মধ্যে দেখবেন মুয়াজ্জিন দেখে এমনি দমক মারে, কিছু কিছু মুসল্লি আসেনি, ইমাম সাহেবের লগে মস্তানি করতে যা, ইমাম সাহেবের বাড়ি রংপুর, নামাজ পড়ায় কোন জায়গা, এই ইমাম সাহেবের দমক মারতেছে কোন ইচ্ছা। ইমাম সাহেবরা হন সমাজের কিছু মানুষের কাছে জিম্মি হয়ে গেছে, আমার সঙ্গে আবার পারে না, জানে যে সাফার দাঁত একটু থাকত না, জীবন আমার সামনে কথা বলতেছে না, চোপ বেটা নামাজ পড়। ইমাম সাহেব এই সমস্ত ইমাম সাহেব আর মুয়াজ্জিন বেশিরভাগ দমক দেখা জানেন এই সুখ করতে ডাইরেক্ট প্রতিবালা মুখশুরি গেলে লাভ নাই, বলে সদা নেয় বিদায় এই সুখুর গুলার যন্ত্রণায় মসজিদে অদস্য ম্যাক্সিমাম মসজিদে খবর নিয়ে দেখেন সুখুর গুলো মসজিদের সভাপতি, আবার এক সপ্তাহের মধ্যে একদিন এবং মসজিদে আয়েশা কে দমক মারবো, ইমাম সাহেব মহিলা কি লিখিয়া, তুমি যদি জানতা যে মুয়াজ্জিনের সম্মান কত, ইমাম সাহেবের ফ্যান পরিষ্কারের কথা কইলে না বলে তুমি ওই মুয়াজ্জিনের জুতারি জিব্বা দিয়ে পরিষ্কার করে দিলে, আমি রূপে বলি নে তোরা বসে সুত্তুর কারণে গরিব আর গরিব হইতাছে, এই করোনা কি এমনি আইতাছে মনে করে, এইগুলো সব সুত্তুরটি কারণ আইতাছে, ঠিক কি না, একটা মুসল্লি একটা লোক কোটি টাকার সম্পদের মালিক হতে পারে কিন্তু কোন সুত্তুর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা না। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা, হাত তিল্লা কই দিব ঠিক কিনা, তাহলে তো আমার ভয় লাগে, সুত্রির বিরুদ্ধে কথা বলতেছি, যদি ওরা খেপে যায় তাহলে তো আমার ডর লাগে, ডর কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, প্রয়োজনে মরে যাব কিন্তু লড়ে যাব, আমি তাহির যা বলি কথা পরিষ্কার, কি নাকি কথায় কোনো লুকোচুরি আছে, সুত্রির সবাই নিয়ে লেগে গেলে প্রয়োজনে জীবনটা দিয়ে দিব, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা, একটু মশলা দাও মশলা দাও, কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজাতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, ওই যে হাত হচ্ছে না দেখছিস কেমন সুক্ষ, আমি যখন টান দিব তখন হাত তিল্লা করবেন, ঠিক ডরাইব, আমরা একটা কমিটি করব, সুত করে কোন ইমামতি নাই, হাত নামাও, ওয়াজ ওয়াজের মধ্যে করতেই বল, সুত করে কোন ইমামতি নাই, আজকে হাত নামাই দিই বাবা, কষ্ট আছে মধ্যে সুত করতে খেয়ে বোয়া মানুষটি, সুত করে কোন ইমামতি নাই, সুত করে কোন খতিবগিরি নাই, সুত করে কোন নেতাগিরি নাই, সুত করে কোন বিশ্বাসগিরি নাই, সুত করে কোন বক্তাগিরি নাই, সুত করে মসজিদের সভাপতি নাই, কথা কি, এই জন্য আমরা হারামের মধ্যে কোনো আরাম নাই, হারামে কি আরাম আছে, কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরি বই করো যদি ছেড়ে তাহাই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে তাহা ইমামতি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা, হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে পারি, কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে বাড়ি, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো
কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি অভাবী মুক্ত সমাজটাকে। আজকে থেকে হারাম চলবে, হারামের মধ্যে কোন আরাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছে। আপনারা বলেন তাহির বিরুদ্ধে বলার আগে কোরআনের আয়াতটা খেয়াল করো। আপনারা বলেন সুদকে হারাম করেছেন কে? আর জোরে গন্না কে? মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। সুবহানাল্লাহ বলেন আমি পাপি গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো অগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়াহিনু রহমান ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহের আমাদের সাথে যারা সাংঘর্ষিক তারা গায়, কিন্তু এই দেখো না আমিও গাই। আমরা দেখি যে কমি হোক আর যে কোনো দলের হোক না কেন, গজলটা যদি ভালো লাগে আমরা গাই। কিন্তু তারা যারা আছে আমরা শত গজল মারিলেও হেরা গাইতো না। ওই দূরে আমি বলবো ওই তো আমার বুঝাইয়া আন্নার দলে নিয়ে গে, আন্না হইলে আয়েল আমরা আমার বুঝাই আন্নার বুঝা আমরা দলে আয়েছি। আর ঠেলা ফিরে দরকার নাই, ওই যে বুঝাইয়া নিবেন যে সমস্যাটা আছে আপনারা চিনলেন না, আপনারা অন্ধ দালালি করেন না, আপনারা চুপচাপ থাকেন, আল্লাহ বিল্লাহ নামাজ উল্লাহ করেন, আর আকিদার ব্যাপারে জিদ্দা আছি আমরা, হুজুররা হুজুররা বুঝুন নেই, আমি হুজুররা কয়ে যাই কইলে আমার বুঝাই আপনারা নেন না, আপনারা আর এইগুলার খেলার তামসা বানায়েন না, খেলার পুতুল বানায়েন না, অন্ধ পাগল বানায়েন না, ভাড়ায় নিয়ে ঠাস করে নিয়ে মারি মরো খাওয়াইয়েন না। আসেন আমরা পরস্পর পরস্পর মিল্লা গেলে ইসলামের বাগানটা আরো সুন্দর দেখা যাবে। আমি কি বাড়িয়ে বলেছি, মন্দ বলেছি? হেদায়তের মালিককে কোন সুৎখরকে কি মসজিদের সভাপতি রাখবেন না, সেক্রেটারি সদস্য? আমি তো মনে করি মসজিদ সভাপতি হবে যে লোকটা কিন্তু দাঁড়িয়ে আছে, যিনি তো পাঁচ রক্ত নামাজ পড়ে 100% নবী পাগল, সে যদি তার টাকা পয়সা নাও থাকে আমি মনে করি সেই হবে অগ্রাধিকার সূত্রে মসজিদের সভাপতি। মসজিদ একটা শ্রেষ্ঠ নিয়ামতের জায়গা, এই জায়গায় যখন সূত্রের নেতৃত্বে চলে যায় আপনি সমাজে শান্তি আশা করবেন কেমনি? মানুষের কারণেই কিন্তু আজকে মানুষের অন্যায় অত্যাচার যখন উপেন হয়ে যায়, আগে দেখছি সুদ খাই তো গোপনে, এখন খাই উপেনে, এই জন্য মহামারী উপেনে। কথা কি সত্যি? কথা কি সত্যি? এই জন্য আজকে থেকে সুদ কি চলবে না বন্ধ হবে? আমার যে বাটপার ঘুষ খাইব আর যে ঘুষ দিব দুটাই জাহান্নামের আগুনে চলবো। তাহলে আপনারা বলেন আমরা কি ঘুষ খাবো না ঘুষ দিব? তুমি কত ঘুষ খাইতাম না কি তামনা মানে খাইবে নিবে, আমরা খাইতাম না
জেদ লেখে যে শাস্তি থাকে যে দে যে থা অপর সাইডটা অপরাধী কথা ঠিক না বেঠে এই জন্য হারামের মধ্যে কোনো আরাম নাই আজকে থেকে ওয়াদা করো আমরা কোনোদিন হারাম খাবো না আজকে থেকে আমরা নামাজ ছাড়বো না একটি কথা শুনেন আমার কথা হলো সব মাহফিলে আমি কথা আজকে বলি আবারও বলি জীবনে আমি যেহেতু কোনো ওয়াজ করলাম আমি কি নামাজের কথা বলি নাই নবীর শান কি বলি নাই এরপরে সুদের কথা বলছি না আমার আর একটা কথা হইল জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিয়ে দিল মারে কষ্ট দিয়ে আমার লাউ আর হইল মাছ খাওয়ায় আর গরু দরবার দিয়ে আমার মনে হচ্ছে এখন আমার একটা শব্দ দিলেছি তোমার মতন মুড়ি আমার দরকার নাই এবার ফিরালি তা হোক আর না তা হোক কথা ফাইনাল কথা এই দাওয়াতটার জন্য তোমার নাম সুহাগের আম্মা রমজানি ঈদের 24 জুলাই এত নড়াচড়া করেন কেন হ্যাঁ আপনার আব্বার মাধ্যমে আমার অনেক বক্ত ছিল এই যে আমার এখানে বাবা আছেন এই সুহাগ তার আম্মা হারাইছে আর এই এই হুসাইন আহমদ সাহেব যে আমার বাবাকে হারাইছে আমিও কিন্তু আমার বাপের হারাইছি এমন টাইমে হারাইছি তখন আমি অন্যদিকে মাহফিলে নসরুলকে আমি আসতে পারি নাই নসরুলের মানুষগুলো আমি বলতে পারি নাই কিন্তু একটা ছোট্ট করে ফেসবুকে লিখেছিলাম তারাই গেছে কিন্তু অনেক লোক হয়েছিল আচ্ছা বলুন তো এই যে দুইটা বছর পার হইয়া গেল আজকে কুয়াশা আছে না হালকা কুয়াশা আছে না কুয়াশা কয়েকদিন আগে নিম্নচাপে বৃষ্টি গেছে নাই এই বৃষ্টির ভিতরে কুয়াশার ভিতরে ওই মা ওই বাপ খবরটার ভিতরে কেমনে আছে এই খবরটাকে আমরা নেওয়ার ক্ষমতা আছে পায়ে দৈরা বইলা দিয়া যায় তিন ঘন্টা পাঁচ ঘন্টা ওয়াজ করো না তোমার দ্বারা যদি তোমার মা কষ্ট হয় তোমার এই মাহফিল যদি দশটা সাজাও কাম হতো না আমি প্রায় মাহফিলে বলি তোমরা বলবো তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না ওরে মা বাবার কষ্ট দিলে দোজখে ঠিকানা মা বাবার কষ্ট দিলে আল্লাহ জি সহে না তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না কথা কোন ঠিক কিনা তাহিরে আমার যুবক পুলাপান তাহিরে যদি জিজ্ঞাসা করো তাহিরি এই পর্যন্ত তুমি আসলা অনেকে ইজ্জত করো কার যাই করো কিন্তু তুমি ওয়াজ করো হাজার হাজার মানুষ বাইঙ্গে আসে তোমার পাওয়ারটা কোন জায়গায় আমি বলবো এই পাওয়ার আমার সুরের মধ্যে না আমার চাইতে অনেক ভালো ভালো সুরকারের অভাব নাই আমি বলবো আমার এলেম নাই আমার চাইতে এলেমের অভাব নাই আমি একটা দোয়া নিয়ে ঘর থেকে বের হয় এটা হলো আমার মাহের দোয়া এই দোয়া নিয়ে বের হইলে আমার কাছে বড় অনেক আনন্দ লাগে এই মাটা তার সংসারে না তার সারা রাজ্যময় মনের মধ্যে মনে হয় শান্তি নাই কেন জাননি কারণ মা হলো তোমার আমার শান্তির নিকেতন মা হলো তোমার আমার মমতার চাদর কথা বলো ঠিক না যেই ছায়ার মধ্যে থাকলে তোমার জ্বর তুফানে পাইব না আর মা হলো তোমার মমতার চাদর যেই চাদরটা গায়ের মধ্যে জড়াইয়া রাখলে তোমার জিন্দেগিতে কোনো অশান্তি হবে না মা বাবার কষ্ট দিলে এমন অশান্তি হবে এই অশান্তির সলিউশন হবে না এই জন্যই আমি প্রায় মাহফিলে গুনগুনাইয়া বলি বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি
দিগতারা বেঁচে থাকে, ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবি ওই আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত। আমার বাবারা অনুরোধ করিল আপনাদের কাছে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবার কষ্ট দিলে আপনার জীবনে যদি লক্ষ টাকার মালিক হন, খোদার কসম দুনিয়াতে তুমি অশান্তিতে বুক বাইরে দিন, হাসরের ময়দানে তোমার শাস্তি অবধারিত। আমি বলেছিলাম আগে মহব্বত তারপরে ইবাদত, নবীর মহব্বত করবেন জানের চাইতে আর বেশি, হারাম খাবেন না হালাল খাবেন। আর মা বন্ধুদেরকে আমি, আমার মনে হয় এর থেকে বেশি মা বন্ধু আসতে পারেন আজকে, আমি আমার মা বন্ধুদেরকে একটা কথা বলবো। এই যে আমার মুরব্বী বাবা এখানে দেখতেছেন, আমারে বলতেছে সোহাগের আম্মা তো দুনিয়া থেকে চলে গেছে, এই মানুষটা যার সঙ্গে সুখে দুঃখে সবসময় যে লোকটা পাশে ছিল এই লোকটা কবরে চলে গেছে। এখন আমি একটু দোয়া করি, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে আমরা যেভাবে চলি, আল্লাহ যেন আবার আমাদেরকে একজন আগে মরবো আরেকজন পরে মরবো, আল্লাহ যেন আমাদেরকে একই সঙ্গে সন্তানাদি নিয়া নবীর কদমে জান্নাতে কবুল করে, বলুন আমিন। এখানে একটি নাতের আসরের বই আছে, যদি কেউ নিতে চান মেহরবানি করে এই শানের ভান্ডারটি আপনি নিয়ে যাবেন 50 টাকা করে। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই এই মাহফিলটা করেছেন, আমি অনুরোধ করব এই মাহফিলটিকে ধরে রাখবেন। একটা অনেক সুন্দর একটি জায়গায় আজকের এই মাহফিল পঞ্চমুখী, হ্যাঁ বৈরবের মাহফিলে পড়ছে, এখন লাগবে না, বৈরব একটি মাহফিল আছে 27 ডিসেম্বর, আমার দাওয়াত আছে, মনির ইসলাম চৌধুরী মুরাদ সাহেব আছেন, জসীমউদ্দিন মুজাহিদ সাহেব আছেন, করি কৌশল হোসেন তালানি সাহেব আছেন। এই যুবক ভাইরা আজকে থেকে ওয়াদা করো, আমরা কি নেশা করব, মাদক খাইব, ইয়াবা খাবো, মা বাবা কি কষ্ট দিব, নামাজ কি ছাড়বো? আমার মা বন্ধুকে বলছি, মা আপনি পর্দা করে চলবেন, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ, মুরব্বীকে দেখলে সালাম দিবা। এই যুবক ছেলেরা তোমার রাস্তায় যে হেডফোন লাগাইয়া রাস্তায় রাস্তায় শর্ট প্যান্ট পইরা পইরা ঘুরো, আমি অনুরোধ করি বলবো মুরব্বীদেরকে দেখলে সালাম দিবে, সম্মান করবে, রাস্তা দিয়ে গেলে সাইড ফিরে যাইবে। তুমি যদি তোমার মুরব্বীকে সম্মান করো, এমন একদিন আসবে তোমাকে তোমাকে দেখলে ওই ছোট ছেলেরা তোমাকে মূল্যায়ন করবে, মনে থাকবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন বলেন। আসেন দারে নবীরে সালাম দেয়া নামে সালাম, আপনাকে সালাম লাখো বার, মোরাজে সবাই গুনাগার, কে আছে মুদের তরাইবার, কঠিন হাসরে চৌকট পর এক বার চুম লেনা
হর দম ইয়ে দিল মে মেরে জজবা হো গিয়া মদিনে কো দেখনে কো মেরে বিমার হো গিয়া ইয়া নবী সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি অনেকদিন পড়ে এসেছি, অনেক ছোট ছোট ছেলেরা ছিল এখন এই ছেলেগুলো কিশোর বয়সে পরিণত হয়েছে, অনেক কিশোর বয়সের ছেলেরা ছিল এখন তারা যৌবনে পদার্পণ করেছে, অনেক মানুষ ছিল আমার প্রথম ব্যান্ড প্রথম কাতারে বসে বসে ওয়াজ শুনতো, তারা অনেকে আজকে কবর দিতে চলে গিয়েছে। আমি সবার জন্য দোয়া করি। আমার অনেক মুরব্বীরা ছিল সাইকুল ভাই, অনেক মুরব্বীরা ছিল, এরা আজকে কবরে চলে গেছে। একটু মেহরবানি করে একটু আল্লাহ পাকের জিকির করেন, আল্লাহ 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 জীবন বন্ধ হই তোর মুর্শিদ কে পেলাইয়া আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাফি দেয়ে নিয়ে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাফি দেয়ে আমার জীবন বন্ধ হই তোর নবী কে আমার জীবন বন্ধ হই দন্দে আমার জীবন বন্ধ হই মুর্শিদ কে পেলাইয়া আল্লাহ 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 ইশকের বংশ ইশকের খোদা কোরআনে বহতে গেঙ্গে ইশকের বংশ ইশকের খোদা কোরআনে বহতে গেঙ্গে আমার জীবন বন্ধ হই মুর্শিদ কে পেলাইয়া মাশাআল্লাহ আল্লাহ রাসূল পাইতে হে আবি মু
মুর্শিদি জান হই না যে বদলাম, মুর্শিদি জান হই না যে বদলাম। মাশাল্লাহ মুর্শিদি জান হই না যে বদনাম। আমি যতটুকু কথা বলেছি আল্লাহ যেন আমাদের সকলকে আমল করে তৌফিক দান করবেন। আজকে যারা এসেছেন আপনাদের সকলকে অনুরোধ করবো পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত করবেন এবং অবশ্যই অবশ্যই মা বাবা খেদমত করবেন, আর আমার নবীকে জানানোর চাইতেও বেশি মহব্বত করবেন। আমার সময় নেই, আমার সময় নেই, 10:10 বাজে গেছে, তো আমি 9:30 পর্যন্ত ওয়াজ করার চিন্তা নিয়ে আসছিলাম। আমি এখান থেকে হবিগঞ্জ যাব, ওখানে আমার 10:30 মাইকের কথা ছিল, এখানে আমার 10:30 হয়ে গেছে, এমনি আমি চাপে পড়ে গেছি, ওখানে কোনো বক্তা নাই, সেই জন্য সমস্যাটা হয়ে গেছে। এরপর আমার 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করি বলুন আমিন। আরো দেখুন আমিন, আমাকে অনুরোধ করেছিল আজান দেওয়ার জন্য, আমি তারপর ও অনুরোধ করছি যেহেতু আমি আপনাকে আজানের লাস্টের দুইটা কলি শোনাই দিচ্ছি। সর্বোচ্চ যোগাযোগ করেছেন, আমি মাফিলে এসেছি। আচ্ছা, এখানে আমার পিতৃতুল্য মুরব্বী আপনারা বসে আছেন, আমার সামনে বসে আছেন, আমার মা বন্ধুরাও আছেন, আপনারা বলুন আমি যতটুকু কথা বলেছি এই কথাগুলো যদি আমরা আমল করি ইনশাল্লাহ আমাদের জীবন কি পরিবর্তন হবে না? পরিবর্তন হবে না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। অনেক লোকে বলেছিলেন বায়াত হওয়ার জন্য, আমি আপনাদেরকে লোকেশন দিয়ে দিচ্ছি, ব্রাহ্মণবাড়িয়া যাবেন যারা বায়াত হতে চান, ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর লেনে আমাদের বাসায় যাবেন। তবে একটি কথা বলি, মা বাপের কান দেয় যায় না, এইরকম এইরকম মা বাপের সঙ্গে বিয়াদ দুরি করি না, ফুলাফা না, এদের জন্য আমার গেট বন্ধ, এদের জন্য আমার গেট বন্ধ। কিন্তু এখানে এমন অনেক অসুস্থ ছেলে পিলেরা আছেন, অনেক অসুস্থ মহিলারা আছেন, আমি সকলকে বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে কবুল করবো না, আমিন। সময়টা চোখের পলকে চলে গেছে, অনেকে আমরা বাড়িতে চলে যাব, কিন্তু আল্লাহ আমার জীবন থেকে চিরদিনের জন্য 2 ঘন্টা সময় বিদায় হয়ে গেছে। লক্ষ লক্ষ টাকা দিলে এই সময়গুলো আর হায়াতের হাতায় খাতায় আনা যাবে না গো। আল্লাহ জানি না কে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে গো আজকের জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ মেহেরবানি করে সবার জিন্দিগির গুনাহগুলি মাফ করে দে।
আপনার জানি না কাহার জানি আব্বা নাই আম্মা নাই সুহাগ তার আম্মার জন্য দোয়া চাইছে আমি আব্বার জন্য দোয়া চাইছি মরিয়াও গেছে আল্লাহ আমরা সংসারে কন্নাল্লা রয়েছে কবরে ও আল্লাহ গো এখানে আমার অনেক মুরিদানরা হাত বাড়াইছে অনেকে অন্য জনের পীরের কাছে মুরিদি হাত বাড়াইছে গো আল্লাহ আল্লাহ আমাদের সিনাটারে মুর্শিদ খেলা প্রেম দিয়ে আনবো মদিনাওয়ালার আইনা বানায় দাও আমাদের মুর্দা কলমদারে জিন্দা বানায় দাও ওই পর্দা নসীন আমার মা বন্ধুকে আজ সালেগা বানায় দাও জীবনে কোথাও জাগিতে পারি না পারি দুঃখ করি না পরি মদিনা না দেখাইয়া কোমরন দিও হয়ে নাই বড়ই পাতার গরম জলে শেষ গোসল আমায় করাই দিবে গে চারজনে চার কান্দে লইয়া চারজনে কান্দে লইয়া নামাই দিব আপন বসত বাড়ি ও এলাই আমরা দেজি মোহনের কই দিন আছে সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না বিবারাকাতিনা ইলাহা